হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ কিন্তু অক্ষয় তিথি আর সাথে ঈদও। তো যাই হোক, আমাদের দুজনেরই ছুটি ছিল, তো আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি একটা নতুন জায়গায়, নতুন ট্যুর। হ্যাঁ, নতুন ট্যুর। তো একটা শিলিগুড়ি খুব ফেমাস প্লেস, এটা হচ্ছে ইউয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটা নাকি সালুগাড়ায় কাছাকাছি। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। তো আজকে জার্নিটা কিন্তু খুব ভালো হতে চলেছে, তো সাথে থেকো, পুরো ব্লগটাতে স্কিপ না করে দেখো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু অনেকটা রাস্তা ট্রাভেল করে চলে আসলাম একদম বেঙ্গল সাফারি, এই প্রথম যে গেটটা পড়ে সেই গেটের একদম সামনে। আজকে মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, কারণ আজকে ঈদের ছুটি, তো ছুটির জন্য আমরা রাস্তা ফাঁকাই পেলাম, তাড়াতাড়ি চলে আসতে পারলাম, না হলে তো সেবক রোডে প্রচুর জ্যাম থাকে, তাই না? তো আমরা এখন এখান থেকে ঢুকে, আমি ঠিক এখনো পর্যন্ত রাস্তাটা চিনি না, ও চেনে, তো এদিক দিয়ে আমরা যাবো। বেঙ্গল সাফারি পাশের রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হয়, ওটার জায়গাটার নাম তরিবাড়ি বলা হয়, তো আমরা কিন্তু ওই রাস্তা দিয়েই ঢুকে যাবো। তো চলো আমাদের সাথে। তো ফাইনালি কিন্তু আমরা বেঙ্গল সাফারি পাস দিয়ে চলে আসলাম তরিবাড়ির ইয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। গেটটা আমার পেছনে দেখতেই পাচ্ছ, গেটের একদম বাইরেই দাঁড়িয়ে রয়েছি আমরা। আগে কিন্তু এই রাস্তাটা কাঁচা ছিল, অনেকটা সময় লাগতো আসতে, কিন্তু এখন রাস্তাটা পুরো সুন্দর হয়ে গেছে, পাকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেছনের রাস্তাটা। কিন্তু আমাদের খুবই অল্প সময় লাগলো, আমরা পৌঁছে গেলাম, এখন বাজে ঘড়িতে 4টা, তো আমরা এখন ঢুকে যাই, কারণ আর 1 ঘন্টাই কিন্তু আছে, তারপরে বন্ধ হয়ে যাবে। এখানে টাইমিংটা কিন্তু 9টার থেকে 5টা অবধি। তো আমরা কিন্তু এখন মনেস্ট্রির ভেতর ঢুকে গেছি, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে নাও। আর আজকে কিন্তু বেশ ভিড় আছে, মেবি ঈদের ছুটির জন্য সবারই প্রায় ছুটি, সবাই এসছে ঘুরতে। তো সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ, তোমরা জাস্ট দেখে নাও। Thank you.
তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মনেস্ট্রির একদম উপরে, তো সেখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো, সেই ওখানে কিন্তু পাহাড় এখান থেকে একদম স্পষ্ট। আর আজকে সকালের দিকে আরও ক্লিয়ার ভিউ ছিল, এখন একটু মেঘের জন্য পাহাড়টা অস্পষ্ট হয়ে গিয়েছে। আর এই হলো পুরো ভিউটা উপর থেকে। থ্যাংক ইউ। কিন্তু বাইরে দিয়ে এখন হাঁটছি, খুব সুন্দর লাগছে, শান্ত একটা পরিবেশ। আর এখানে কিন্তু আজ 3 দিন ধরে পুজো হচ্ছে, তো আজকে লাস্ট দিন, তো আজকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখানে যেটা টাইমিং, যে 12টার থেকে কিন্তু মানে এদের এই ভেতরের মন্দিরটা কিন্তু বন্ধ থাকে, আর 1:30 অবধি, হ্যাঁ 1:30 সময় খোলে, তারপরে আবার 5টা অবধি খোলা থাকে, সবাই পুরোটাই খোলা থাকে। তো ওই টাইমটাকে কিন্তু তোমরা বাদ দিয়ে এসো 12টা থেকে 1:30-র মধ্যে, যেহেতু ভেতরের মন্দিরটা বন্ধ থাকে, তো সেই জন্য ওই টাইমটা বাদ দিয়ে তো তোমরা এসো, তাহলে কিন্তু তোমরা সবটাই দেখতে পারবে। আর এখন আমার সামনে যে জায়গাটা রয়েছে, এটা যারা এখানে থেকে পড়াশোনা করে, অর্থাৎ বৌদ্ধিস্ট যে সমস্ত বাচ্চারা রয়েছে, তাদের এখানে হোস্টেল, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন 5টা বাজতে আর কিছুক্ষণ বাকি, তো ওদিক থেকে কিন্তু বাঁশি বাজানো স্টার্ট করে দিয়েছে, তো আমাদেরকে এখন বেরোতে হবে। তো বেশ ভালো কাটলো বিকেলটা, ছুটির দিনও ছিল আমাদের, খুব সুন্দরভাবে কেটে গেল। তো যাই হোক, তোমরাও কিন্তু এসে অবশ্যই ঘুরে যেও, যারা শিলিগুড়িতে আছো তারা তো অবশ্যই আসো, যারা বাইরে থাকছো, যারা শিলিগুড়িতে এসছো ঘোরার জন্য, অবশ্যই কিন্তু এই মনেস্ট্রিটাও তোমরা দেখে যেও, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে, খুবই ইজি রাস্তা। তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, তোমরা শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারির দিকে চলে আসবে, সালুগাড়ার বেঙ্গল সাফারি, তো বেঙ্গল সাফারির যে প্রথম গেটটা পড়বে সেই রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, এবং ঢুকে তরিবাড়ির দিকে আস্তে আস্তে সোজা রাস্তাটা আসতে থাকে। আর তোমরা আসার পথে বিভিন্ন রকম বিভিন্ন মোড়গুলোতে ল্যান্ডমার্কও পেয়ে যাবে, এই ইউয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্ট্রির ল্যান্ডমার্ক, সেটা দেখে সহজেই কিন্তু পৌঁছে যাবে, এবং খুব আসতে এতটাই ভালো যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, আমার তো তাই মনে হয়। কম সময় লাগে আসতে, আর আসলে আশা করি খুব ভালো লাগবে, খুব একটা সুন্দর মানে পিসফুল জায়গা একদম। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগছে, আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো, যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ারও করো। আর চ্যানেলে যারা প্রথম আসলে, আমাদের দুজনকে প্রথমবার দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতন আমরা ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।